সৌজন্যে ZSRM। রাজধানীর কাছের এক জনপদ যেখানে বহু মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে সেই জনপদে সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অপরাধীদের চলে লুকোচুরি খেলা। সন্ত্রাসীরা যেন এই এলাকাটিকে নিজেদের নিরাপদ অভয়ারণ্য বানিয়ে নিয়েছেন, তাই অনেকটা বাধ্য হয়ে স্থানীয়রা হাতে তুলে নিয়েছেন প্রতিরোধের প্রাচীন এক কৌশল, লাঠি আর বাঁশি। শুনতে অবাক লাগলেও একবিংশ শতাব্দীতে লাঠি বাঁশির ব্যবহার হচ্ছে সন্ত্রাস প্রতিরোধে। কেন এমন অভিনব প্রাচীন ব্যবস্থা, তা নিয়েই এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধান। সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ, এই নির্মম ঘটনা রাজধানী ঢাকার কাছে সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জের। প্রায় এ ধরনের সন্ত্রাসী হামলার শিকার হন এই জনপদের মানুষ। শুধু নির্যাতনই নয়, চাঁদাবাজিরও শিকার হচ্ছেন তারা। আগে চাঁদাবাজি অনেকটা রাগঢাক বা নীরবে নিভৃতে চললেও এখন তা অনেকটা প্রকাশ্যে, বলতে গেলে ফ্রি স্টাইলে। এর মধ্য দিয়ে গড়ে উঠেছে একটি চাঁদাবাজ গ্যাং। এদের দাপট নারায়ণগঞ্জের দক্ষিণ মাঝদাইরের গাইবান্ধা বাজার ও ঘোষেরবাগ এলাকায়। গাইবান্ধা বাজারের ব্যবসায়ীরা বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে গাইবান্ধা, ময়মনসিংহ, নোয়াখালী, বরিশাল থেকে এখানে এসে ব্যবসা করছেন। এভাবেই এ বাজারের নাম হয়ে গেছে গাইবান্ধা বাজার। ছোট বড় মিলিয়ে এ বাজারে আছে 5 শতাধিক দোকান। দোকান থাকলেও শান্তিমতো ব্যবসা করা নিয়ে দুশ্চিন্তা আছে ব্যবসায়ীদের। প্রতিনিয়ত তারা সন্ত্রাসী হামলার আতঙ্কে দিন কাটান। ব্যবসা নিজে করে এটা ভয় পাওয়াটাই স্বাভাবিক। হঠাৎ করে একটা টার্গেটে পড়ে গেলে আরেক সমস্যা। চাষ করে দেওয়া যাওয়ারা হঠাৎ করে আসলো এই বাংলা ই করে ধান ধুমার তা নেশা খায়, একটা দোকানদার ঠেট দিল, দোকানদার থেকে যত পারল নিয়ে গেল। গাইবান্ধা বাজারের পাশেই বিসিক শিল্পনগরী। আশপাশে আছে বেশ কয়েকটি বড় বড় গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কাজ করেন অনেক পোশাক শ্রমিক, তারাও অতিষ্ঠ আশপাশের সন্ত্রাসীদের অত্যাচারে। ব্যবসায়ী বা খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষই নন। স্থানীয় বাড়ির মালিকরাও চাঁদাবাজদের ভয়ে তটস্থ থাকেন। 10-12 জন 20-30 জন এক গ্রুপ হিসাবে বড় বড় স্যালারি আসে, বড় বড় স্যালারি পাই 7 তারিখে, কেউ স্যালারি বার করে নিয়েই আসে, অথবা ওই গল্লির ভিতরে ঢুকলে পকেটে হাতায় এখানে হাতায় এখানে মানে টিপচুক মানে যে ব্যবহার করার প্রয়োজন ওদের সেটা ব্যবহার করে আমাদের কাছ থেকে প্রতারিত করে টাকা ঢুকে নিয়ে। অনুসন্ধান এবং স্থানীয়দের দেয়া তথ্যে বেরিয়ে এসেছে চাঁদাবাজি আর নির্যাতন এখন অনেকটাই অসহনীয় পর্যায়ে চলে গেছে এখানে। এমন অবস্থার সঙ্গে আর মানিয়ে নিতে পারছেন না ব্যবসায়ী ও স্থানীয় বাড়ি মালিকরা। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চাইছেন তারা। এমন অবস্থায় সেখানকার প্রায় 300 বাড়ি মালিক ক্ষুব্ধ। সন্ত্রাসীদের প্রকাশ্যে বিচারের দাবিতে নিজেদের নাম, মোবাইল নম্বর সহ গণস্বাক্ষর দিয়ে ফতুল্লা থানায় চিঠি দেন তারা। এই যে সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সেই সন্ত্রাসীরা আসলে কারা, কি তাদের পরিচয়,
একটি জনপদের মানুষকে এভাবে জিম্মি করে রাখা তো চারটিখানি ব্যাপার নয়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আছে চাঁদাবাজি, লুটপাট আর নানা অপকর্মের বিস্তর অভিযোগ। চলুন তাদের পরিচয় জানি। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর রাত ১১টা এই ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্রধারী কিছু যুবক একটি দোকানে হামলা চালায়। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই সুযোগটি কাজে লাগায় সন্ত্রাসীরা। খালি দোকান পেয়ে লুটপাট চালানো হয়। সিসিটিভির ফুটেজ দেখে লুটপাটে নেতৃত্ব দেওয়া অপরাধীর পরিচয় বেরিয়ে আসে। নাম তার ফেরদৌস, তার সঙ্গে আরও একজন ছিলেন, তার নাম সালাম। এরা দেশীয় অস্ত্র হাতে দোকানে ঢুকে দোকানদার লিটন মিয়াকে জিম্মি করে আর বাইরে তখন ত্রাস সৃষ্টি করে শুভ নামের আরেক সন্ত্রাসী। দোকানের ভেতরে ফেরদৌস এবং সালাম দুজনেই ক্যাশের টাকা থেকে শুরু করে নানা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সেদিন ভাগ্যগুণে প্রাণে বেঁচে যান ব্যবসায়ী লিটন। বলা ধাক্কা দেন সবাই সুরিদেরা কয় যে তোর কোন বাপের আছে, তুই মামলা করছে যে তোর কোন বাপে ঠেকাইব, পারলে ঠেকাক। একথা কয়ে একজনের ছুরি ধরে রাখছে সোয়া, আরেকজনের লুটপাট করতেছে, মোবাইল টোবাইল টাকা পয়সা যা আসলো গেছে সব নিয়ে নিছে। ওই মুহূর্তে ভাবছি যে আমার জীবন মনে শেষ দিন আজকে। জন্মস্থান ময়মনসিংহ থেকে সব কিছু বিক্রি করে ফতুল্লার দক্ষিণ মাঝদাইর এলাকায় গড়েছেন স্থায়ী নিবাস। পরিবারের সদস্যদের নিয়ে একটু সুখের আশায় করছেন ক্ষুদ্র ব্যবসা। তবে প্রতিবারই সন্ত্রাসীদের সহজ টার্গেটে পরিণত হন তিনি। ৫,২০,০০০ টাকা ওই দিন আমার রাতে ছিল। মুখোশধারি ছুরি লয়ে অ্যাটাক করছে, বলতেছে তোর ব্যাগটা আমার দরকার। বিধবা এ মায়ের একমাত্র সম্বল সন্তান লিটন মিয়া। একের পর এক তার ছেলের ওপর হামলা করে স্থানীয় সন্ত্রাসী ফেরদৌস, তার সহযোগী সালাম, শুভসহ অন্যরা। বললেন চাঁদা দিলেও বিপদ, না দিলেও বিপদ। একবার চাঁদা দিলে নির্যাতনের মাত্রা বেড়ে যায় নতুন করে চাঁদা দেওয়ার জন্য, আর না দিলে প্রতিনিয়ত সহ্য করতে হয় নানা ধরনের নির্যাতন। আপনার মায়ের সঙ্গে যদি চিন্তায় রাজন দিয়ে আপনার মায়ের আলা প্রসাদ, আপনার মায়ের কি চাবো, কোন আপনার জীবনটা চাবো না টেকা চাবো, এটা কোন। এ তো শুধু একজন লিটন আর তার মায়ের অসহায়ত্বের গল্প। নারায়ণগঞ্জের গাইবান্ধা বাজারে এমন আরও অনেক ব্যবসায়ী আছেন যারা সেখানকার সন্ত্রাসীদের নির্যাতন থেকে রেহাই পান না। বেশিরভাগ মানুষই অত্যাচার নির্যাতনের কথা বলতে ভয় পান। তাহলে বুঝতেই পারছেন কতটা আতঙ্কে থাকেন সেখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা। গাইবান্ধা বাজারে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সহযোগীদের, কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানান হোটেল মালিক বাদশা মিয়া, আর তাই তার ওপর ক্ষুব্ধ হয় সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পর সন্ত্রাসীদের আক্রোশ আরও বেড়ে যায়। অস্ত্রশস্ত্র নিয়ে একদিন তার হোটেলে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। সেদিন হোটেলে না থাকায় প্রাণে বেঁচে যান বাদশা। ১,০০,০০০ টাকা চাঁদা চাইছে, আমি দিতে মানা করছি যে আমি দিব না, আমি চাঁদা দিয়ে এখানে ব্যবসা করবো না। পরে বলছে যে যদি চাঁদা না দেস তো কালকাতে দোকান খুলবি না, বিচার দিছিস না তো তোরা এর লেগা ৫টা খুব বেশি খাবি। অনুসন্ধানে বেরিয়ে আসে গাইবান্ধা বাজার ও ঘোষেরবাগ এলাকায় যারা ত্রাস সৃষ্টি করছেন তাদের মধ্যে অন্যতম ফেরদৌস। ফেরদৌসের নামে রয়েছে হত্যা চেষ্টা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে সম্প্রতি তিনি ধরা পড়েন এক নারীকে ধর্ষণ চেষ্টার সময়। গণপিটুনি দিয়ে ফেরদৌসকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী, যেন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।
কিন্তু এই ঘটনায় উল্টো এলাকাবাসীর বিরুদ্ধেই মামলা করেন ফেরদোসের মা। তার ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা প্রতিবাদ করেছেন বা সোচ্চার ছিলেন তাদেরকেই আসামি করা হয়েছে সেই মামলায়। ফেরদোসকে পুলিশের হাতে তুলে দেয় তার অন্যতম সহযোগী শুভ। সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। প্রকাশ্যে এ ধরনের হুমকির পরও শুভ ধরাছোঁয়ার বাইরে। ফেরদোস ও শুভর এই সন্ত্রাসী গ্রুপের আরেক সদস্য সালাম। সম্প্রতি সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দলে আরও আছে দক্ষিণ মাঝদাইরের ঘোষেরবাগের মতি মিয়ার ছেলে ফয়সাল, একই এলাকার আলীর ছেলে জাহিদ, বারৈভোগ খানকার মোড় এলাকার মৃত আমির হোসেনের ছেলে হৃদয়, হৃদয়ের আপন ভাই রানা ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তাই যে কোনো অপকর্ম করেও হৃদয় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এ গ্রুপের অন্য সদস্যরা হল সাদ্দাম, পায়েল, রুবেল, আলামিন, আকাশ, মাইকেল ও দানিয়াল। ভুক্তভোগীরা বলছেন প্রতিবাদ করলেই সন্ত্রাসী কর্মকাণ্ডের টার্গেট হতে হয়, তাই মুখ খোলার সাহস পান না তারা। ত্রাস সৃষ্টি করে মানুষকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে। আমরা অসহায় হইতে বাধ্য হই যে বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়, ওদের পক্ষে কেউ সাক্ষী দেয় না, ভয়ে হয়তো বাপ বিচার দিলেও ছেলেরা আটকায়। হায়না যেমন একটা প্রাণীরে টার্গেট করে, ওরা ঠিক সেইভাবে একটা একজনের টার্গেট করে। দর্শক বুঝতেই পারছেন এই সন্ত্রাসীদের অত্যাচারে কতটা অতিষ্ঠ সেখানকার মানুষ। এদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার কী উপায়, প্রতিরোধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায়? অনুসন্ধান ও সমাধানের এ পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, থাকুন আমাদের সঙ্গে। সৌজন্যে জেডএস আরএম। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। দেখছিলেন সন্ত্রাসীরা কিভাবে একটি জনপদের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কিভাবে একাট্টা হলেন স্থানীয়রা। এবার জানাবো সেসব বিষয় সম্পর্কে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন একাট্টা নারায়ণগঞ্জের গাইবান্ধা বাজার ও দক্ষিণ মাঝদাইরের মানুষেরা। এক হয়েছেন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, পুলিশ ও ব্যবসায়ী। কিভাবে মুক্তি পাওয়া যায় এ সন্ত্রাসীদের কাছ থেকে, সবাই মিলে একাধিক বৈঠক এবং সভা সমাবেশও করেন। এলাকাবাসীর মাথায় আসে এক অভিনব চিন্তা, এসব বন্ধে তারা গঠন করেন একটি কমিটি যার নাম দেওয়া হয়েছে লাঠিবাসি কমিটি। কিভাবে তৈরি হলো এই লাঠিবাসি কমিটি? দর্শক আপনারা হয়তো জানেন, একসময় রাতের আধারে চোর তাড়ানো কিংবা ডাকাতির ঘটনায় বাঁশি বেজে উঠত, তখন ব্যবহার হতো লাঠিও। বর্তমান সময়ে এসে লাঠিবাসি দিয়ে প্রতিরোধ করতে পুরনো সেই পথে হাঁটার সিদ্ধান্ত নেয় মাঝদাইরের গাইবান্ধা বাজারের মানুষ। উদ্দেশ্য ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ রাখা, নিজেদের কষ্টার্জিত অর্থ হেফাজত করা এবং সব মিলিয়ে জানমাল রক্ষা করা। যখন যে কারো বিপদে একযোগে লাঠিবাসি ব্যবহার করেন এখানকার বাসিন্দারা। গাইবান্ধা বাজারের প্রতিটি দোকানে দোকানে তাই রাখা হয়েছে লাঠি আর বাঁশি। কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ অতর্কিত হামলা করলে
কিভাবে তা প্রতিরোধ করতে হবে সে ব্যাপারে নিজেদের মধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। এটা লাঠিবাসী দিছে সন্ত্রাস যাতে হামলা না করে প্রতিরোধ করার জন্য। কেউ যদি আক্রমণ করে দুই চারজন চাকুচুকু নিয়ে আসে কোনো গ্রুপ, সব দোকানদার বাসি ফু দিব, লাঠি নিয়ে সবাই অ্যাটেন হইব আর কি আক্রমণ করার জন্য। গাইবান্ধা বাজারের বেশ কয়েকটি জায়গায় লাগানো আছে সাইরেন, সন্ত্রাসীরা আক্রমণ করলে সেই সাইরেনও বেজে ওঠে, একাত্তা হয়ে যান গাইবান্ধা বাজারের সব মানুষ। আমাদের এখানে মানবাধিকার প্রতিমূর্তি লঙ্ঘন হচ্ছে, মা বোন তারা এট এ টাইম যেতে পারতেছে না, দুজন দুই দিকে যেতেছে, কাবিননামা দেখাইতে হচ্ছে, এবং এলাকারও কিছু ছেলে পেয়ে আছে যারা সন্ত্রাসের সাথে জড়িত, কিন্তু আমরা প্রকাশ্যে মুখ খুলে বলতে পারছি না। এরপরও কি পরিস্থিতির উন্নতি হয়েছে, থেমেছে কি অপরাধ কর্মকাণ্ড? এখানে যে চাঁদাবাজিটা হচ্ছে, এখানে যে দিনে দুপুরে ছিন্নতাই, এটা তো দিনে দুপুরে, এটা তো অপ্রকাশিত কিছু নাই। আগে তো রেগুলারই হতো, এখন ওই মানববন্ধন করার পরবর্তীতে আমরা বাজার কমিটি বানানোর পর থেকে আবার ওই যে মেন ছিল পরে ধরার পর থেকে এখন এটা স্টপ। আইন শৃঙ্খলা রক্ষা যাদের দায়িত্ব, সাধারণ মানুষ কি তাদের কাছ থেকে সেই সেবাটুকু পাচ্ছেন? যদি পেয়েই থাকেন তাহলে কেন লাঠিবাসি কমিটি করতে হলো? যদি পুলিশ বলে আমাদের যে আপনারা ধরে দেন, আমাদের পক্ষে কি সম্ভব একটা সন্ত্রাসীরে যারা ধারালো অস্ত্র থাকে তারা আটকামু আমরা ধরবো? পুলিশ প্রশাসনও আইসা ধরতে পারে না, এক গলি দেয় ঢুকে পুলিশ, সাত গলি দেয় তারা চলে যায়। প্রশ্ন উঠছে এসব অপরাধীদের শেল্টার দিচ্ছে কারা, কোন খুঁটির জোরে দিনের পর দিন আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এই সন্ত্রাসীরা, এমন আতঙ্কের সঙ্গে বসবাস করা সহজ নয়। অনুসন্ধানে জানা গেছে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই অপরাধী চক্র। যদি আপনার শরীরে ইমিউন করে তাহলে আপনি কি করবেন, আপনার ভয় লাগবে না? দিনের বেলা ওরা কাজের জন্য ঘুমাইতে পারে না, রাতের বেলা ওরা এই চাঁদাবাজদের কারণে ঘুমাইতে পারে। এবার আপনাদের এমন একজনের কথা জানাতে চাই যিনি দেশে না থাকলেও নিয়ন্ত্রণ করেন এ অপরাধ সাম্রাজ্য, বিদেশে বসেই অপরাধীদের দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব চালান। তার নাম সেলিম, তার অনুসারীরা দেশে ঢাকঢোল পিটিয়ে সেলিমের জন্মদিনও উদযাপন করেন। অপরাধ কর্মকাণ্ড থেকে উপার্জিত অর্থ দিয়ে তাদের জন্মদিন পালন এলাকায় প্রত্যেকের মুখে মুখে। অনেক সময় সেলিম নিজেও টাকা পাঠান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে, সেখানেই বসবাস তার। সে টাকা দিয়ে জন্মদিন সহ অনুসারীদের মামলা এবং জামিনের খরচও বহন করা হয়। অনুসন্ধানে বেরিয়ে আসে আরেকজনের তথ্য, তার নাম বাবু, যদিও তিনি কম বয়সী ছোট বাবু নন, আসল নাম নাহিদ, সবাই চেনেন বাবু নামে, থাকেন স্পেনে। তার অনুসারীরা এলাকায় বলে বেড়ান বাবু ভাই আছে স্পেনে, মাঝে মাঝে তাদের জন্য বিদেশি ডলার পাঠান, সেই টাকা দিয়ে তারা মজমাস্তিও করেন, আর বাবুর আধিপত্য বিস্তারের বলয় গড়ে তোলে তারা। এদের দুজনের অস্থায়ী একটি কার্যালয় আছে দক্ষিণ মাসদাইরের হোসেরবাগ এলাকায়, সেটি তাদের আস্তানা। নিয়মিত সে আস্তানায় একত্রিত হয়ে সেলিম ও বাবুর নির্দেশনা বাস্তবায়নে আলোচনা করে তারা, টাকা পয়সার ভাগ বাটোয়ারাও চলে সেখানে। এই চক্রের সদস্য ফেরদৌস গ্রেপ্তার হয়েছে, এখনও ধরাছোঁয়ার বাইরে তার সহযোগী শুভ, হৃদয়, সাদ্দাম, পায়েল, রুবেল, আলামিন, আকাশ, মাইকেল, দানিয়াল সহ অন্যরা। এ দলের সদস্য সংখ্যা কখনো কমে কখনো বাড়ে, যাদের সঙ্গে যোগ দিয়েছে কিশোর গ্যাং, রীতিমতো সশস্ত্র এক জনপদ গাইবান্ধা বাজার। এ চক্রের সদস্যরাই এখন দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা, নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে সাধারণ মানুষকে, ভয় আর আতঙ্কে মুখ খোলার সাহস পান না তারা। রান্দাও দিয়ে কুবাইতেছে, তখন হলো আমি ভয়ে দোকান বন্ধ করে ভিতরে আসছিলাম, পরে যে যারা যারা আইছে এগো নাম আমি জানি না। স্থানীয়রা বলছেন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের চলে লুকোচুরি খেলা, পুলিশ টহল দিয়ে চলে যাওয়ার পর সন্ত্রাসীরা আবারও তৎপর হয়ে ওঠে, অলিগলি দিয়ে চলে তাদের মহড়া। পুলিশ আসবো, পুলিশ আইসা চোর পুলিশের মতন দৌড়ান দিব, পালাই যাব,
কিন্তু পুলিশ কতক্ষণ থাকবো আর এরপরেই তো তারা আবার বাড়ি আসে। এভাবে একটি জনপদের মানুষকে জিম্মি করা সহজ কথা নয়। অনুমান করে নিন যারা এসব করছে তারা কতটা ভয়ঙ্কর। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র এবং দলবদ্ধ আক্রমণের মুখে লাঠি আর বাঁশি কতটা কাজে দেয়? স্থানীয়রা বলছেন কথায় আছে দশের লাঠি একের বোঝা, তাই সবাই মিলে একাট্টা হওয়া, দেয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিরোধ তো করতেই হবে। এখন আমরা জনগণ এতটাই অতিষ্ঠিত হয়ে গেছি যে এখন আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এসব বিষয়ে আমরা মুখোমুখি হই লাঠিবাসী কমিটির সাধারণ সম্পাদকের, যিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। কেন এই কমিটি করলেন, কি বলছেন তিনি? প্রশ্ন ছিল কিভাবে তারা এ ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করে দিনের পর দিন পার পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে আপনার ঘুম হারাম করব, আপনার টাকা পয়সা নিয়ে সিনেমি খেলব, বা এগুলো আপনাদের আমি কোনোদিনও এগুলো ছাড় দিই নাই, এখনো দিই। স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের পেছনে আছে বড় বড় আশ্রয়দাতা। একটা ছেলে গাইবান্ধা বাড়ির এত সাহস করতে হয়, ওর পাশে সেল্টার দাতা আছে, এরা মিটিং মিছিল করে, আবার কে শুরু গ্যাং, তা আমার ছত্র সাহে না থাকলে হয়তো আমি আনাল কেন তারা এটা করব। এবং আমি ওই সিসবের কাছে গেছি যে আপনার এক দেড়শো বাড়ি ঘর ভাঙছে, ওই সময় তারা পদক্ষেপ নেয় নাই। প্রভাবশালী লোক আছে, তাদের স্বার্থের জন্য কিন্তু এদেরকে লালন পালন করে। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মুখোমুখি অনুসন্ধান টিম জানালেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের সন্ত্রাসীদের তালিকা তৈরি করছে। পুলিশ তো আর সবসময় সব জায়গায় তো আপনি হ্রাস করতে পারে না, এট এ টাইম তো পারে না। মানুষও যদি সচেতন হয় বা আইন নিজের হাতে তুলে না নিয়ে তারা যদি মনে করেন যে এরকম অপরাধীদের যদি প্রতিহত করে আইনের কাছে সোপর্দ করে, তাহলে আমি মনে করি এটা অবশ্যই ভালো। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাংয়ের ব্যাপারে উদ্বিগ্নতার কথা জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বললেন এলাকা ভিত্তিক এই গ্যাং কালচার ধ্বংস করতে চান তারা। তাদের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ দিলাম, তখন কিন্তু আমরা অনেকে গ্রেপ্তার করতে পেরেছি এবং আমি মনে করি যে গত 15 দিন বা এক মাসের মধ্যে আমি কিশোর অপরাধের কোনো সংবাদ আসলে বেসিক্যালি এখন আর আমি পাইনি। সম্প্রতি নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের এসব ব্যাপারে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। আমরা যদি বলতে পারি নারায়ণগঞ্জের কোথাও এক ফোঁটা মাদক নাই, সন্ত্রাস নাই, ভূমিদস্যু নাই, জমি দখল করে নাই, ইউটি জিনকার নাই, আমার দল বলতে আমি কিছু বুঝি না, আমার দলে যদি খারাপ লোক হয় তার জন্য সাজা হবে ডবল। দুষ্টের দমন আর শিষ্টের পালন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। এই কাজটি যখন ঠিক মতো হয় না তখনই মুখে বাঁশি আর হাতে লাঠি তুলে নেন সাধারণ মানুষ। তবে সভ্য সমাজে এটি প্রত্যাশিত নয়, কারণ এতে করে আইন নিজের হাতে তুলে নেয়ার শঙ্কা তৈরি হয়। তাই আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের কাজ এগিয়ে আসতে হবে তাদেরকেই। শেষ করছি অনুসন্ধান ও সমাধানের এবারের আয়োজন। আপনার আশপাশে ঘটে যাওয়া নানা অপরাধ ও দুর্নীতি তথ্য আমাদের জানান, আমরা সেসব বিষয়ের অনুসন্ধান করব। বিদায় নিচ্ছি, আমি সাব্বির আহমেদ। সৌজন্যে জেডএস আরএম।